আমি যদি অপারেশন করার সময় মারা যাই তাহলে তুমি আর একটা বিয়ে করে নিও, ঠিক আছে? আরে না, আর বিয়ে করব না। ও আচ্ছা, ফুলে ফুলে মধু খেয়ে বেড়াবা। আচ্ছা যাও যাও, বিয়ে করে নেব। তা তো করবাই, অপেক্ষায় আছো কবে আমি মরবো আর তুমি বিয়ে করবা। না না গো, আমি তোমাকে কিছুতেই মরতে দেব না গো। হ্যাঁ আমি জানি, আমি বিছানায় পড়ে থাকবো আর তুমি বাইরে গিয়ে ফুর্তি করে বেড়াবা। আরে কি বলো তুমি, বাইরে যেয়ে ফুর্তি করতে যাব কেন? তার মানে তুমি ঘরে ফুর্তি করবা? না না, ঘরে আনবো কেন? তার মানে তার ঘরে যে ফুর্তি করবা, কিরা সে রমণী, পাশের ফ্ল্যাটের ভাবি, তাই না? আরে ধুর, উনি তো আমার বয়সে অনেক বড়। ও আচ্ছা, বয়সটাও দানা হয়ে গেছে। আরে না, আমি জানতে যাব কেন? তিনি আমাকে নিজেই বলেছেন। কবে বলল? তুমি ওই ফ্ল্যাটে গিয়েছিলে, তাই না? আরে সেরকম বিষয় না, তার ফোন হ্যাক করেছিল, তাই ভাইয়া বাড়িতে ছিল না, তাই আমার ডাকছিল ফোন ঠিক করে দেওয়ার জন্য। ও আচ্ছা, যখন ভাইয়া বাড়ি ছিল না তখন গিয়েছিলে। চরিত্রহীন লম্পট, তোমাকে আজই ডিভোর্স দেব। ডিভোর্স কি একদিনে হয়? ডিভোর্স হতে কম পক্ষে 3 মাস সময় লাগে। সে খবরও নেওয়া হয়ে গেছে, বাকি রাখছো কি শুনি? কি যে কও বলো, কি যে তুমি বলো, ঘুমাও তো এখন। হ, আমি ঘুমাই আর তুমি ভবিষ্যতের ডেটিং মারো, তাই না? আরে ধুর ধুর, তোমার যা মন চাই তুমি তাই ভাবো, আমি গেলাম। সে তো যাবাই, টাইম ফিক্স করে রাখছো। তুমি যদি পুরুষ হয়ে থাকো তাহলে আমার তালাক দাও, আমি আর তোমার সাথে থাকতে পারছি নে। আচ্ছা ঠিক আছে, কাগজ নিয়ে আসো, আমি লিখে দিচ্ছি। এই নাও কাগজ, এখানেই আছে, লিখে দাও। এই নাও তোমার কাগজ, এখনই সোজা বাপের বাড়ি চলে যাও। আচ্ছা আচ্ছা, আর এক মুহূর্তও না, আমি এখনই বাপের বাড়ি চলে যাচ্ছি, তুমি থাকো তোমার বাড়ি। আসসালামু আলাইকুম প্রিয় ভাইরা, এই ভিডিওর শেষ অংশ দেখার জন্য আমাদের চ্যানেলটাকে ফলো করে দিন এবং শেয়ার দিন, আপনাদের বন্ধুদের দেখার সুযোগ করে দিন। ভিডিওটা ভালো লাগলে একটি লাইক দেবেন, প্লিজ প্লিজ প্লিজ।